গুড মর্নিং সুপ্রভাত জয় নিতাই বন্ধুরা, আমি আবার তোমাদের সামনে সকাল সকাল চলে এসেছি। এখন বাজে 9টা, 9টা থেকে আজকের আমার ভিডিওটা করাটা শুরু করলাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো থাকতে হবে। তোমরা ভালো থাকলে পুরো পরিবার ভালো থাকবে, পুরো পরিবার ভালো মানে পুরো দুনিয়া পৃথিবী ভালো। তাহলে তোমরা, আশা করছি তোমরা সবার কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, চা বিস্কিট খাওয়া হয়ে গেছে, তোমাদের নিশ্চয়ই হয়ে গেছে। আর আমাদের এখনো চা বিস্কিট খাওয়া হয়নি, আমি চা বসিয়ে দিয়ে এসেছি, তারপরে তোমাদের সঙ্গে একটু কথা বলতে চলে আসলাম। আর তোমাদের সঙ্গে কথা না বললে কিন্তু দিনটা শুরু হয় না। আজকে দিনটা তোমাদের থেকেই শুরু হয়ে গেল, সেই প্রত্যেক দিনের মতন কাজকর্ম কমপ্লিট। সাংসারিকে যেই সব কাজ থাকে সবার, আমারও তেমনি সব কমপ্লিট হয়ে গেছে। আজকের আর ওই ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে দিয়েছি, একদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা চলছে, আর একদিকে আমি চা বসিয়ে দিয়েছি। আগে চা বিস্কিটটা খেয়ে নেব, তারপরে রুটি তরকারি হোক যাই হোক তখন খাওয়া দাওয়া করব। তারপরে আবার দুপুরের সেই রান্না, আমাদের সেই থোড়বড়ি খাড়া খাড়া বড়ি থোড় আমাদের লাইফে, আমাদের জুতা সেলাই থেকে চণ্ডী পাঠ পর্যন্ত, সকাল থেকে অস্ত যাওয়া পর্যন্ত আমাদের সেই একই কাজ করে যেতে হয়। প্রত্যেক দিন সেই একই কাজ, ঝাড়ু পোছা, থালা বাসন ধোয়া, ব্রেকফাস্ট করা, দুপুরের রান্না, রাত্রের রান্না, জামা কাপড় কাচা, গোছানো, এইসব। তাহলে চলো বেশি বকবক না করে চাটা করে বাচ্চাদের দিয়ে দিই, ওদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, একটু কাজও আছে প্রচুর। তা সেটা কি সেটা তোমরা ভিডিওর এন্ড মধ্যে বা মধ্যিখানে দেখতে পাবে, তার জন্য আমার সঙ্গে থাকতে হবে। আর আমাকে প্রচুর প্রচুর তোমাদের ভালোবাসা চাই, সাপোর্ট চাই। আমি কিন্তু কাউকে জোর জবরদস্তি করব না, আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা আমার সাথে থাকতে পারো আর আমার প্রচুর ভালোবাসা দিতে পারো, আমিও তেমন ভাবে তোমাদের ভালোবাসা দিব। এই দেখো বন্ধুরা, আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এখন আমি বাঁধাকপি করছি। বাঁধাকপিটার আমি প্রথম থেকে দেখানো, কারণ সবাই জানে তাই আমি দেখালাম না। মটরশুঁটি আর ছোলা দিয়ে টমেটো আদা জিরে দিয়ে যেমন আমি নিরামিষ রান্না করি তেমনই রান্না করছি, আর এটা আমার অনেকটা হয়ে এসেছে। আর এদিকে দেখো আমি ফুলকপিটা একটু ভাপে বসিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে, কারণ আমি বেশি ফুলকপি ভাপাই না, কিন্তু একটা পোকা দেখতে পেয়ে না আমার ভালো লাগলো না, তাই আমি একটু ভাপে দিয়ে দিয়েছি, যদি ভিতরে কোনো পোকা থাকে তো বেরিয়ে চলে যাবে। এরপরে আমি একটা স্ট্রেনারের সাহায্যে এটাকে ছেঁকে নেব। এই দেখো বন্ধু, আমি আবার রান্নাটা বসিয়ে দিয়েছি, আলু আর লবণ হলুদ দিয়ে ভালোভাবে তেলে ভালো করে ভাজা করে নিয়েছি। এখন আমি আবার একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটু ফোড়ন দিয়ে দিয়েছি। এরপরে আমি কেটে রাখা টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে যেমন স্বাভাবিক আদা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে যেমন লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দেয় তেমনই আমি দিয়ে ভালোভাবে টমাটমটাকে কষিয়ে নেব। আমি কিন্তু ফুলকপি আলু ঝোল করব, একটু মাখামাখা করব, আগে নিরামিষটা করে নেব, কারণ আমি নিরামিষ তো খাই তাই আগে নিরামিষ করে নেব। তারপরে আমি এর মধ্যে আবার পেঁয়াজ রসুন দিয়ে ডিম দিয়ে ছুঁকে দেব, তাহলে দেখতে থাকো, সাথে দেখো বন্ধুরা। এই দেখো বন্ধুরা, আমি সেই নিরামিষ ফুলকপি আলু ঝোলটা নামানোর পরে এখন আমি আদা জিরে রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি, অল্প একটু লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ আগে তো রান্নাটাতে আছে তো তাই আমি অল্প দিয়েছি, নাহলে লবণ হয়ে যাবে। এরপরে ভেজে রাখা ডিমটাও ফুলকপির মধ্যে দিয়ে দিয়েছি, এই তরকারিটা এর মধ্যে দিয়েই আমি ফুটে উঠলে নামিয়ে নেব। এই দেখো আজকের আমার ফুলকপি আলু ডিমের কারি। এই দেখো বন্ধুরা, এখন আমি জামা কাপড় কাচতে ওয়াশিং মেশিনেই বসিয়ে দিয়েছিলাম, আমার কাঁচা হয়ে গেছে, এখন ফ্রেশ ওয়াটার দিয়ে কম্পোর্ট দিয়ে ঘুরিয়ে দিচ্ছি। এরপরে আমি নিয়ে শুকিয়ে নেব কাপড়টা, তারপরে ছাতে দিয়ে আসবো। একদিকে রান্না, একদিকে জামা কাপড় কাচা হচ্ছে, এই হচ্ছে আমাদের হাউসওয়াইফদের ডেলি রুটিন, এইভাবে আমাদের লাইফটা চলে যাচ্ছে। তাহলে চলো বন্ধু আবার রান্নাবান্নাটা শুরু করে দিই। এই দেখো বন্ধুরা, এখন আমি জামা কাপড়গুলোকে নিয়ে ছাতে শুকিয়ে দিয়েছি। এই দেখো এইদিকে আজকে রোদটা খুব সুন্দর উঠেছে, তাই আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে শুকিয়ে দিলাম।
এই দেখো বন্ধুরা, আমার দুপুরের কিন্তু রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এইদিকে দেখো, ফুলকপি আলু ডিমের কারি রান্না করে নিয়েছি, এটা কিছুটা রাত্রের জন্য রেখে দেব। আর এদিকে দেখো, গরম গরম ভাত ভাতও রেডি হয়ে গেছে, আর হচ্ছে মটর, আর এটা একটা সবজি, আর এটা আমার ফুলকপি আলু নিরামিষ ঝোল, আমি আলাদা করে বের করেছি। আর এদিকে হচ্ছে মটরশুঁটি আর ছোলা দিয়ে শীতের বাঁধাকপি তরকারি রান্না। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। এ দেখো, বাবাকে জোর করে মা উপরে নিয়ে চলে এসছে। এই দেখো বন্ধুরা, এই দেখো বন্ধুরা, আমি আবার ছাতে চলে এসেছি। কেন বলতো, আমাদের এই বন মানুষটাকে নিয়ে এক ফোঁটা দাড়ি কাটে না। দেখো কি আমার বাবা মুখ, দেখো কি দেখো, দাড়ি কাটতে বলে বলে আমি কাটবো না। আজকের আমি নিজেই ধরে টেনে নিয়ে এসেছি, আজকের আমি নিজেই ওকে শেভিং করাবো। ডান হাত ভেঙে গেছিল, তখন আমি কিন্তু ওর শেভিং করে ওকে খাইয়ে হালাল হবে। আমি হাত ভেঙে গেছিল তখন করে দিই, তখন তো একদম নতুন। মাই মাম্মি ইজ বাহুবলি। দেখো বন্ধুরা, আমি বরকে টাকলা করেছি, আর একটু সুন্দর করে করে না, আমি করে দিয়েছি, তাও দেখো উনার পছন্দ হয়নি। এই হচ্ছে ছেলে, তুমি কি করে বলতে পারো যে ওনার পছন্দ হয়নি? বাবা নিজে করছে, আমি এত সুন্দর করে দিলাম। এবার দাঁড়া, বাবাকে করতে দাও, তারপরে জিজ্ঞাসা করা হবে। বাবাকে তুমি ভালোবাসো না? তো পাপা বতাই আপকো কেসা লাগা? বহুত আচ্ছা হ্যাঁ, তোমার মামি নে বহুত আচ্ছা কর দিয়ে হ্যাঁ। মে দাড়ি সে নেই করনা থা, শেভিং করনে মে মজা নেই আতা, মুঝে মজা নেই আতা হ্যায়। বন মানুষের মতন থাকলে বন্ধুরা দেখতে ভালো লাগে, ভালো লাগে না, দাড়ি কেটে দিচ্ছি, উনার অসহ্য লাগছে, উনি সবসময় বন মানুষের মতন লাগবে, বুড়ো হয়ে যাবে, টু টু করে বুড়ো চলবে, বউ ইয়ং আর বর বুড়ো, ভালো লাগবে। ভালোবাসার মর্ম বোঝে না বন্ধুরা, এত কষ্ট করে সারাদিনের কাজকর্ম কমপ্লিট করে বরটাকে সেলুনে যেতে হলো না, 150 টাকা থেকে গেল, উনি ওটা বোঝেন না। 1:15 হয়ে গেল হয়তো, 1টার সময় এসেছিলাম, 1:30 তো বেজে গেছে, ও স্নানে চলে যাবে, তাহলে আমরা ছাদ থেকে চলে যাব নিচে, খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব, আবার ইভিনিং এ তোমাদের সঙ্গে দেখা হবে। আর আমি কিভাবে সেভিং করলাম সেটা কিন্তু কমেন্ট করে জানাও। হ্যালো বন্ধুরা, এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সারা দিন সেই দুপুরের পরে আর তোমাদের সামনে আসা হয়নি, সেই বরের চুল কাটা, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আর আসা হয়নি। সন্ধ্যের সময় সেই অনেক জামা কাপড় ভাঁজ করেছি, করে শরীরটা একদম ভাল লাগছিল না। তারপরে সন্ধ্যের সময় একটু চা বিস্কিট খেয়েছি, বাচ্চা ছোট মেয়ে দুধ মুড়ি খেয়েছে সন্ধ্যের সময়, বড় মেয়ে মশলা মুড়ি খেয়েছে। তারপরে একটু বসে টিভি দেখছিলাম, তোমাদের ভিডিও আমি দেখছিলাম। তারপরে 9:30 রুটি করতে গেছি, দুপুরের ফুলকপি আলুর তরকারি ছিল, বাঁধাকপি তরকারি, ডাল সব ছিল, আর রাত্রে আর তরকারি করিনি, শুধু রুটিটা করেছি। দিয়ে আমরা 11:30-12টার দিকে খাওয়া দাওয়া করেছি। দিয়ে এখন আমার দুটো মেয়ে দেখো পড়াশোনা করছে, এখন কটা বাজে জানো? তোমাদের 2:30 ছোট মেয়ে বলছে, বড় মেয়ে এক্ষুনি শুয়ে পড়েছে, তার চোখ জ্বালা করছে, তার ঘুম পেলে চোখ জ্বালা করে, মাথা ব্যথা করে, গা হাত ব্যথা করে,
ও একটু হলুদ দুধ খেয়েছে, ওর আজকে গা হাত ব্যথা করছে বলে ও হলুদ দুধ খেয়েছে। আর আমাদের মা সরস্বতী, ছোট মা সরস্বতী এখনো ল্যাপটপে পড়ছে। দেখো দেখো, পড়লেও দোষ না পড়লেও দোষ, এদের কোনো ভালো কথা বলতে নেই। চলো বেশি কমেন্ট করব না, অনেক রাত হয়ে গেছে, তোমাদের ভোর হতে যায়, আমরা এখনো জেগে আছি। এখন এখন আমি ভিডিও করছি, কি অবস্থা, সত্যি পাগল পরিবার। আর আমার বর টিভি দেখতে দেখতে ওইখানে বারান্দায় ঘুমিয়ে পড়েছে। আর এতক্ষণ আমরা এডিটিং করলাম, করে বড় মেয়ে পড়ছিল, আমি সব ভয়েস ফয়েস দিয়ে রেডি করলাম, কিছুটা ভিডিও লোকের বাকি ছিল সেটা দেখলাম, দেখে প্রচুর হাত কনকন করছি। এখন বড় ছোট মেয়ের এখনো পড়া শেষ হয়নি, বড় মেয়ে শুয়ে পড়লো। তাহলে চলো আর বেশি বকবক করব না, অনেক বকবক করে গেছি, আমার হাতে প্রচুর যন্ত্রণা হচ্ছে, শুয়ে পড়ব। আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, গুড মর্নিং, সব একসঙ্গেই যেমন হয়ে গেছে, তাহলে টাটা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।